হ্যালো, কে বে? তোমার বস বলছি। সকাল 10:30 বাজে, এখনো ঘুমাচ্ছ? কিন্তু বস, আজ তো রবিবার না, আজ তো ছুটি। গাজা মাজা টানছো নাকি আজকাল? আজকে সোমবার, ক্যালেন্ডারটা একবার ঠিক করে চেক করো। আজকে মনে আছে তো প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট দিন, ঠিক করে সাবমিট করবে? না 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 না, হ্যাঁ স্যার, আমার প্রজেক্ট কমপ্লিট করা হয়ে গেছে। আমি আজকে করেছো তো আদৌ তুমি প্রজেক্টটা? হ্যাঁ। ভালো তো, দেখছি। আজকে 2টার সময় ভিডিও কনফারেন্স আছে, মনে আছে তো? কটার সময় ভিডিও কনফারেন্স? 2টো তো। আচ্ছা, কোনো ব্যাপার না স্যার, আমি ঠিক সাবমিট করে দেবো। আপনি এন না স্যার, আপনি। হ্যাঁ বস, একদম 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 শুয়ারের বাচ্চা। আবে আমি শুনে ফেলেছি, ফোনটা কাটতে হয় বেবুদ। না বস, আমি আপনাকে বলিনি। আরে বস, আপনাকে বলতে হবে কেন বস? সরি 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 বস, সরি 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 সরি। আরে হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, কোথায় দাঁড়াচ্ছিস? আরে এই জঙ্গলে রয়েছি। তোর সব কি বেজিকে দেখলে ফোনে তোলে নাকি? আরে ভাই আর বলিস না, জবে থেকে লকডাউনটা শুরু হয়েছে, আমাদের কম্বাইন থেকে শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। ওয়ার্ক ফ্রম হোম করতে করতে সারাদিন আমরা এই জঙ্গলেই রয়েছি, বাড়িতে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। আজকে বিকেলবেলা আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, সেখানে আমি কিচ্ছু করতে পারিনি এখনো, নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। এই জঙ্গলে রয়েছি, এখন অল্প কাজ হচ্ছে, তাও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এই নেটওয়ার্ক প্রোভাইডারগুলো সকালবেলা কি বলবো, আজকে এসেছিলো টাকা নিয়ে গেল, নেটওয়ার্কটা চলে না, সারাদিন যাওয়ার নিচে দাঁড়িয়ে থাকলেও মনে হয় নেটওয়ার্ক পাওয়া যাবে না। আরে ভাই আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে ফোনটা রাখছি, কারণ আমার আবার 2টো থেকে ভিডিও কনফারেন্স আছে। আর তুইও বাড়ি যা, এই নেটওয়ার্কের চক্করে দেখবি বাঘ না তোকে খেয়ে নেবে। জঙ্গলে জঙ্গলে রয়েছিস, তারপর কোনো দিনও সাপও দাঁড়াবে না তোর। আরে এইসব বাঘের ভাই প্লেট পায় না। তাহলে শুরু করা যাক। আয়ান, তোমাকে মিস্টার বিসি ভারতবাজের সাথে একটা মিটিং ফিক্স করতে হবে এবং অ্যাসিওর করতে হবে যে আমাদের ডিগনিটি এবং ইন্ডিভিজুয়াল ইউনিটির মধ্যে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবং আমাদের প্রিভিলেজেস, আমাদের সার্ভিসে তারা কতটা খুশি আছে সেসব টপ ঠিক করতে হবে, ঠিক আছে? কোনো চাপ নেবে না, ঠিকঠাক হয়ে যায়। আজকে বিকেলের মধ্যে কাজটা যাতে শেষ হয়, ঠিক আছে? দেখো আয়ান, তুমি তোমার সব ইমেলগুলো ঠিক করে চেক করবে, কোনো যাতে কোনো ভুল রকম কিছু না হয়। তোমার থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশন খুব, ঠিক আছে? কোনো যাতে কোনো ভুল না হয়, একদম পারফেক্টলি কাজটা করে দেবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম স্যার, একদম পাক্কা। ওকে ওকে। ওরে বাবা, পাল্টা ফুল তুই রাস্কেল, আমি কিন্তু আবার শুনে ফেলেছি, এটা তোমার লাস্ট ওয়ার্নিং। এরপরে করলে তোমার পুরো চাকরি যাবে। আপনি স্যার কত তুমি গালি দিচ্ছ স্যার? আপনাকে বলি স্যার, আপনাকে বলি স্যার, আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট স্যার। আমি আপনাকে এক্সপ্লেইন করতে, এটা স্যার, স্যার এটা অ্যাকচুয়ালি আপনাকে বলিনি। হ্যালো হ্যালো স্যার, হ্যালো হ্যালো, ভগবান এটা কাটে না কেন? Hey baby. Hey baby, বলো না। আমার একটা কাজ করে দেবে? আরে এটা কোনো কথা, তুমি চাইলে আমি জীবনও দিয়ে দিতে পারি, শুধু চাইবে না, ঠিক আছে? আমার না প্রজেক্টটা জমা দিতে হবে। কখন লাগবে তোমার? কালকে। কালকে তো? আচ্ছা বেবি, ঠিক আছে বেবি, থ্যাংক ইউ বেবি, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ টু। ওকে। আরে ভাই নেট তো আসছেই না। হ্যালো ভাই। আরে ভাই একটা কাজ করতে পারি ভাই? কি? তোর কাছে আমি কেন করতে যাব? আরে ভাই প্লিজ 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 একটা কাজ করে দে না ভাই, ভাই আমার অ্যাসাইনমেন্ট আজকে বিকেলের মধ্যে সাবমিট করতে হবে ভাই। আমি নেটের নেট পাচ্ছি না, এখানে নেট চলছেই না, আমি কী করে করবো বুঝতে পারছি না ভাই, করে দিতে পারি ভাই? আরে আজকে না করলে আমার চাকরি চলে যাবে ভাই। নিজের কাজ নিজে কর ভাই। ভাই এমনিতে আমার প্রচুর প্রেশার আছে ভাই, আমাকে বলিস নাই পারবো না, বিশ্বাস কর না ভাই। হবে না ভাই, ফালতু কথা বলে তো লাভ নেই। আরে ভাই করে দে না ভাই, আরে ভাই প্লিজ 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 ভাই প্লিজ। কি বাছা ফোন কাট কেটে গেল। আরে ভাই হ্যালো। আরে তোকে বললাম তো ভাই, আমি কারো কাজ করে দিতে পারবো না। আর ফোন করিস না ভাই, এমনিতে আমি প্রবলেমে আছি, অনেক টেনশনে আছি, আর ফোন করিস, আমার টাইম নেই, আমি কারো কাজ করতে পারবো না, আর ফোন করবি না ভাই, রাখ।
আরে গন্ডরে তো বারণ করলাম ফোন করতে, আমি বললাম তো কারো ব্যাপারে কাজ করতে পারবো না, আমি তোর ব্যাপারে চাপ না, আমি রাখ ফোন। ইউ ফাকিং বাস্টার্ড, হাউ ডে ইউ, কতবার থেকে তুমি তুমি গালি দিয়ে যাচ্ছ আমাকে, আমি তোমার বাড়ির চাকর নাকি, তখন দিয়ে গালি দিয়েছো, ইউ আর ফায়ার্ড, ইউ আর ডিসমিসড, সব শেষ তোমার, তোমার কেরিয়ার শেষ, দেখি তোমাকে আর কোথায় কোন মানে জায়গা নেয় তোমাকে, দেখি আলা তখন দিয়ে গালি দিয়ে যাচ্ছে। হ্যালো বস, না বস বস, আমি আপনাকে বলিনি বস, সরি বস সরি, আর বাবা আপনি কেন ফোন করেন বলুন তো, আপনি ইচ্ছা করে গালাগালি খান, সরি বস সরি, প্লিজ বস আমাকে ডিসমিস করবেন না, যাকে দেখে আমার ছোট ছোট চারখানা বাচ্চা আছে কুত্তার, প্লিজ করবেন না বস, প্লিজ 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 বস, হ্যালো বস প্লিজ, হ্যালো হ্যালো বস, হ্যালো হ্যালো হ্যালো, ফাক এবার আমি কি করবো, দিলওয়ালে পুছ দে।